حضرت ইব্রাহিম আলাইহ সালাম আল্লাহর হুকুম পালন করবার জন্য নিজের কলিজার টুকরা সন্তানকে তিনি কুরবানি করতে রাজি হয়ে গেলে কাকে সন্তুষ্ট কথা বলছেন নাকি আল্লাহ বুঝতে চাইলেন ইব্রাহিমের মতো ঈমান যাদের আছে আমাকে সন্তুষ্ট করবার জন্য তার কলিজা টুকরা সন্তানকে পর্যন্ত কুরবানি দিতে রাজি হয়ে যায় আর আমরা আল্লাহকে সন্তুষ্ট করতে দুইটা পয়সা ও আল্লাহর রাস্তায় দান করতে রাজি হই না কথা বুঝতে পেরেছেন আমাদের টাকা থাকলে আমরা হজ্জে যেতে পারি না পৃথিবীর সবচেয়ে বড় হজ্জের সমাগম ঘটেছে এই বছর হজ্জে এত মানুষ একসাথে হজ করেছেন হয়তোবা পৃথিবীর ইতিহাসে আর ঘটেনি অনেক লোক এসেছে যার দুটা পা নাই যার দুটা হাত নাই সেও হজ করতে এসেছে অনেক মুসলিম যুদ্ধ বিধ্বস্ত দেশ থেকে তারা এসেছে হাত উড়ে গিয়েছে পা উড়ে গিয়েছে আমরা দেখলাম একদল লোক তওয়াফ করতেছে আর হাউমাউ করে কাঁদতেছে বিশাল একটা গ্রুপ যাদের চোখ নাই অন্ধ তারা চিৎকার করে লাব্বাইক বলছে আর আল্লাহর ঘর তওয়াফ করতেছে তাদের কি আবেগ ছিল যে আমরা এসেছি আল্লাহর ঘর পর্যন্ত কিন্তু আমাদের কি দুর্ভাগ্য আমরা চোখ দিয়ে দেখতে পারলাম না আপনার আমার চোখ আছে আপনার আমার হাত পা আছে এখনো সুযোগ আছে আমরা শুধু এক থেকে দশ টাকা কেমনে বানানো যায় এক লাখকে দশ লাখ কেমনে বানানো যায় কিন্তু আজও আপনি আল্লাহ পাক যে আপনাকে ডাকলেন আপনি যেতে পারলেন না এমন একটা বয়সে হজ্জে গেলেন যখন আপনি আর হজ্জের রুকুন আদায় করতে পারতেছেন না হুইল চেয়ারে বসতে হচ্ছে আপনি কাবা ঘর স্পর্শ করতে পারলেন না গিলাফ ধরে কাঁদতে পারলেন না হজ্জের আসওয়াজ ধরতে পারলেন না মাকামে ইব্রাহিমের কাছে যেতে পারলেন না দুরাকাত সালাত ঠিক মতো পড়তে পারলেন না আপনি এমন একটা সময় গেলেন আপনি ভেট্ট পুরুষ আপনার যখন সুযোগ ছিল তখন গেলেন না এই জন্য সুযোগ যখনই থাকবে তখনই সুযোগকে কাজে লাগাও ইনশাআল্লাহ আপনি ভাবছেন আপনার ছেলে মেয়ে বিয়ে দিবেন আপনি আর আরেকটু সময় যাবে এরপরে যাবেন এরপরে যাবেন আল্লাহ যদি সুযোগ না দেয় মরেও তো যেতে পারে কত হাজি এই বছর হজ্জে গেলেন ইন্তেকাল করেছেন বাংলাদেশের না নাই একজন হাজি সাহেব দেখলাম তিনি মিনায় স্ত্রীর সঙ্গে কথা বলতেছেন মিনায় মিনায় স্ত্রীর সঙ্গে বসে বসে কথা বলতে বলতে মারা গেলেন কথা বলতে বলতে মারা গেলেন আল্লাহ যেন আমাদেরকে তার ঘরের জন্য কবুল করেন বলেন আমিন সকলে জবান ছেড়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির الرحمن الرحيم وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شكرا আমার সঙ্গে নামাজের দরুদ পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم إنك حميد مجيد
اللهم بارك على الحمد لله الله پاک کے دربارے لاکھوں کوٹی شکر و سجود جی اللہ رب العزت والجلال آمدر کے آج کری مبارک جمعار صلاتے ایام تاشریف دین مسجد آشبار شجوک کر دیئے چین شکر گزار ہو چی منیب دربارے پوٹ چی الحمدللہ ادھر کارونے امرا অনেকেই বাড়িতে অনেকে গ্রামের বাড়িতে অনেকেই বলতে সবাই কম বেশ গ্রামের বাড়িতে চলে গিয়েছে আমরা যারা আছি বয়স আসতে পেরেছি আল্লাহ পাক আমাদেরকে নিয়ে এসেছেন আবারো করছি আলহামদুলিল্লাহ আমি ওয়াদা করেছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কুরবানির বিষয়কে শেষ করব কিন্তু আমরা দুই জুমা দুই তাফসীর এবং ঈদের সালাত পড়েও ওটা শেষ করতে পারিনি এজন্য আমি চেষ্টা করছি যে আজকে আমি এটাকে আমরা শেষ করি কথা হচ্ছে এক নাম্বার আমরা যে গতকালকে কুরবানি করলাম আজকে অনেকেই করব আগামী কালকে অনেকেই করে থাকবেন কুরবানি ইসলামের একটা ইতিহাস সংস্কৃতি ঐতিহ্য এটা যে শুধু পশু কুরবানি করা এটা নয় পশু জবাই যে কেউ করতে পারে যার পয়সা আছে যার পয়সা নাই সবাই চাইলে কুরবানি করতে পারে কিন্তু আল্লাহর কাছে এই পশু কুরবানি মূলে রয়েছে মানুষের পশুত্বের কুরবানি মানুষের অন্তরের কুরবানি পশু কুরবানির মাধ্যমে আল্লাহর কাছে আমরা এটা বোঝাতে চাইলাম যে আল্লাহ তাআলা তোমার হুকুম পালন করতে যেভাবে নিজের ইনকামের টাকা পশু জবাই করে পাবলিকের মুখে পাবলিকের কাছে গোশত পাঠিয়ে দিয়ে আমি যেভাবে তোমার হুকুম পালন করবার চেষ্টা করছি তুমি যদি তার চাইতে কঠিন কোনো হুকুম করে থাকো আমি তোমার হুকুম পালন করতে পারবো বাহিরের পশু কুরবানি করে আমরা আল্লাহর কাছে এটা বুঝাতে চাই আমাদের অন্তরে একটা পশুত্ব আছে আমাদের অন্তরে এক ধরনের নির্মমতা আছে অন্তর থেকে সেই পশুত্বের চরিত্রকে দূর করা লাগবে আল্লাহর জন্য আমাদেরকে মনোনিবেশ করতে হবে দ্বীন এবং ইসলাম আমাদের চর্চা করতে হবে কোরআন এবং সুন্নাহ আমাদেরকে জানতে হবে সালাত রাসূল যেভাবে পড়েছেন আমাদেরকে সেভাবেই পড়তে হবে এক কথা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইবাদত করেছেন ইবাদত করতে বলেছেন এর বিপরীতে কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় কথা কি বোঝাতে পেরেছি কথা কি বুঝতে পেরেছেন দাড়ি রাখা সুন্নাত দাড়ি রাখা ওয়াজিব এখন আমি দাড়ি রাখতে রাখতে নাভি পর্যন্ত লম্বা করে ফেলছেন এটা সুন্নত না ওয়াজিব না আপনি গুনার কাজ করে ফেলতেছেন মানে এমন একটা পর্যায়ে আপনি দাড়িকে লম্বা করতে করতে নাভির নিচে নিয়ে গিয়েছেন হয়তো বা ওযু করতে ওযু হয় না হয়তো বা ফরজ গোসল করতে গোসল হয় না তাহলে তো আপনার ইবাদতই হবে না কথা কি বুঝতে পেরেছেন কারণ ওযুর সময় গোসল ফরজের সময় এই যে দাড়ির ভিতরের গোড়ায় পানি পৌঁছাতেই হবে নাকি এখন আপনি দাড়ির মাথায় পৌঁছালেন দাড়ির মাথায় পৌঁছাবার কথা হাদিসে নাই দাড়ির গোড়ায়
তো আপনার হলো না, নামাজও নাই, অজুও নাই, গোসলও নাই। আল্লাহ তাআলা আপনাকে বলেছেন যে আপনি আল্লাহর রাস্তায় দান করেন, কুরবানি করেন। এখন যদি আপনি হারাম টাকা দিয়ে কুরবানি করেন, হারাম টাকা দান করেন, তাহলে সওয়াব হওয়া তো দূরের কথা, মারাত্মক অপরাধ হবে। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহর হুকুম পালন করতে হবে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। মনে থাকবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসালাম আল্লাহর হুকুম পালন করবার জন্য নিজের কলিজার টুকরা সন্তানকে তিনি কোরবানি করতে রাজি হয়ে গেলেন। কাকে সন্তুষ্ট? কথা বলছেন না কেন? আল্লাহ বুঝাতে চাইলেন ইব্রাহিমের মতো ঈমান যাদের আছে আমাকে সন্তুষ্ট করবার জন্য তার কলিজা টুকরা সন্তানকে পর্যন্ত কোরবানি দিতে রাজি হয়ে যায়। আর আমরা আল্লাহকে সন্তুষ্ট করতে দুইটা পয়সা ও আল্লাহর রাস্তায় দান করতে রাজি হই না। কথা বুঝতে পেরেছেন? আমাদের টাকা থাকলে আমরা হজ্জে যেতে পারি না। পৃথিবীর সবথেকে বড় হজ্জের সমাগম ঘটেছে এই বছর হজে। এত মানুষ একসাথে হজ করেছেন হয়তো বা পৃথিবীর ইতিহাসে আর ঘটেনি। অনেক লোক এসেছে যার দুটা পা নাই, যার দুটা হাত নাই, সেও হজ করতে এসেছে। অনেক মুসলিম যুদ্ধ বিধ্বস্ত দেশ থেকে তারা এসেছে, হাত উড়ে গিয়েছে, পা উড়ে গিয়েছে। আমরা দেখলাম একদল লোক তাওয়াফ করতেছে আর হাউমাউ করে কাঁদতেছে, বিশাল একটা গ্রুপ যাদের চোখ নাই, অন্ধ, তারা চিৎকার করে লাব্বায়েক বলছে আর আল্লাহর ঘর তাওয়াফ করতেছে। তাদের কি আবেগ ছিল যে আমরা এসেছি আল্লাহর ঘর পর্যন্ত, কিন্তু আমাদের কি দুর্ভাগ্য আমরা চোখ দিয়ে দেখতে পারলাম না। আপনার আমার চোখ আছে, আপনার আমার হাত পা আছে, এখনো সুযোগ আছে। আমরা শুধু এক থেকে দশ টাকা কেমনে বানানো যায়, এক লাখকে দশ লাখ কেমনে বানানো যায়, কিন্তু আজও আপনি আল্লাহ পাক যে আপনাকে ডাকলেন আপনি যেতে পারলেন না। এমন একটা বয়সে হজ্জে গেলেন যখন আপনি আর হজ্জের রুকুন আদায় করতে পারতেছেন না, হুইল চেয়ারে বসতে হচ্ছে, আপনি কাবাগর স্পর্শ করতে পারলেন না, গিলাফ ধরে কাঁদতে পারলেন না, হজরে আসওয়াজ ধরতে পারলেন না, মাকামে ইব্রাহিমের কাছে যেতে পারলেন না, দুরাকাত সালাত ঠিক মতো পড়তে পারলেন না। আপনি এমন একটা সময় গেলেন, আপনি ভেট্ট পুরুষ, আপনার যখন সুযোগ ছিল তখন গেলেন না। এই জন্য সুযোগ যখনই থাকবে তখনই সুযোগকে কাজে লাগাও ইনশাল্লাহ। আপনি ভাবছেন আপনার ছেলে মেয়ে বিয়ে দিবেন, আপনি আর একটু সময় যাবে, এরপরে যাবেন, এরপরে যাবেন, আল্লাহ যদি সুযোগ না দেয় মরেও তো যেতে পারে। কত হাজি এই বছর হজ্জে গেলেন, ইন্তেকাল করেছেন বাংলাদেশের না নাই? একজন হাজি সাহেব দেখলাম, তিনি মিনায় স্ত্রীর সঙ্গে কথা বলতেছেন, মিনায় স্ত্রীর সঙ্গে বসে বসে কথা বলতে বলতে মারা গেলেন, কথা বলতে বলতে মারা গেলেন। আল্লাহ যেন আমাদেরকে তার ঘরের জন্য কবুল করেন, বলেন আমিন। তো বলতেছিলাম ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসালাম সন্তুষ্ট করতে চাইলেন কারে? সবাই বলছেন না আল্লাহকে। আমরা সন্তুষ্ট চাই করতে কাকে? সত্য আমাদের সকল কাজকর্মে আল্লাহকে সন্তুষ্ট করতে চাই না, হয়তোবা আমার লিডারকে, হয়তোবা আমার স্ত্রীকে, আমার সন্তানকে, আমার পরিবারকে, আমার সমাজকে আমি সন্তুষ্ট করবার জন্য সব করতে পারি, কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করতে আমরা কিছুই করতে পারি না। মনে রাখবেন এই পৃথিবীতে যা চোখে দেখা যায় সব পড়ে থাকবে, আপনাকে আল্লাহর কাছে ফিরে যাওয়া লাগবে, জবাব ওখানেই দিতে হবে। এই জন্য কে সন্তুষ্ট হয়েছে, কে অসন্তুষ্ট হয়েছে তা দেখবার আগে আমাকে আপনাকে দেখতে হবে, কাকে সন্তুষ্ট করে লাগবে আল্লাহ। যাক, সংক্ষেপ করে বলছি, ইব্রাহিম আলাইহিস সালাম 8 বছর বয়সে আসলেন মক্কায়, আবার এসে ইসমাইল আলাইহিসসালামকে কোরবানি করবেন। তিনি তিনবার স্বপ্নে দেখলেন, একবার সম্পদ দিলেন, একবার উট দিলেন, 100 আরেকবার আল্লাহ বলছেন নিজের সব থেকে পছন্দের ভালোবাসার জিনিস কোরবানি করো। তিনি ইচ্ছা করলেন ইসমাইলকে কোরবানি করবেন। ইসমাইলের বয়স কত?
8 ইব্রাহিম ইসলাম বুড়া হয়ে গেছেন তো আমরা এখান থেকে সংক্ষেপ করে নিয়ে গেলি বুঝতে পারবেন ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে কুরবানি করবার জন্য সন্তানের সঙ্গে পরামর্শ করছেন তাহলে বোঝা গেল জবরদস্তি করে ইচ্ছার বিরুদ্ধে ক্ষমতা প্রয়োগ করে বল প্রয়োগ করে আল্লাহর হুকুম পালন করতে বাধ্য করা যায় না আল্লাহর হুকুম বা পৃথিবীর যে কোনো কাজ তার ইচ্ছার পক্ষে তার অনুমতি সাপেক্ষে করতে হয় এজন ইসলামের বিধান হচ্ছে আপনি আপনার মেয়েকে বিয়ে দিবেন আপনার মেয়ে প্রাপ্ত বয়স্কা আপনি আপনার মেয়ের অনুমতি ছাড়া আপনি পিতা আপনি পরিবার বিয়ে দিতে পারেন না কথা বুঝতে পেরেছেন ইসলাম বলেছে আপনি মেয়েকে বিয়ে দিচ্ছেন তার অনুমতি নেন তার পরামর্শ নেন সেই বিয়েতে রাজি হবে কিনা এই বিয়ের উপকারিতা তার কাছে তুলে ধরেন ইসলাম বলেছে আপনি মেয়ের অনুমতি নেবেন আর আপনি মেয়ের অনুমতি নিচ্ছেন না আপনি বাবা আপনি পরিবার আপনি নিজের স্বার্থে আপনার মেয়েকে ইউরোপে আমেরিকা পাঠাবেন আপনার মেয়ের জন্য বুড়ো একটা জামাই পাইলেন টাকা পয়সা আছে আপনি 16 17 18 19 বছরের মেয়েকে বিয়ে দিতে বাধ্য করছেন আপনি চমৎকার হারাম কাজ করে যাচ্ছেন কথা বুঝতে পেরেছেন মনে রাখবেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তার ছেলে ইসমাঈলের সঙ্গে পরামর্শ করলেন 8 বছরের ছেলে কোরআনে কারীমের 37 নম্বর সূরা সূরা সাফফাতের 102 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন ক্বালা ইয়া বুনাইয়া إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى إبراهيم عليه الصلاة والسلام قولي جارتك رشم تنك جوڑية دولن قبل چمبن قولن آر ناك دي بولن بابا আল্লাহ তাআলা আমাকে সিদ্ধ পরামর্শ দিয়েছেন স্বপ্নে আমি দেখেছি তোমার সঙ্গে আমি কথা বলতে চাই তিন দিন চার দিন হয়েছে বাবার সঙ্গে ইসমাঈলের সাক্ষাৎ হয়েছে জন্মের পর থেকে এত সুন্দর এত সময় পর্যন্ত বাবার সঙ্গে ইসমাঈল থাকেন নাই কারণ ছোট্ট বয়সে ছিলেন মায়ের কোলে বাপকেও ঠিক মতো চিনেন না এখন 8 বছরের ইসমাঈল বাপ বলেছেন আমার কলিজার টুকরো সন্তান আমি স্বপ্নে দেখেছি তোমাকে আমি যবেহ করতেছি আমি কুরবানি করতেছি এখন তোমার পরামর্শ জানতে চাই ফানজুর মাযা তারা আমি তোমার মতামত জানতে চাই কথাগুলা ভালো করে বুঝবেন আল্লাহ নির্দেশ করেছেন চাইলে নির্দেশ পালন করবার জন্য মতামত নেওয়ার দরকার পড়তো না এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তার সন্তানের পরামর্শ নিচ্ছেন মতামত নিচ্ছেন আল্লাহ বুঝাতে চাইলেন আমার বিধানও কারো ইচ্ছার বিরুদ্ধে প্রয়োগ করা যায় না এজন্য কাউকে জুড়ে পিটিয়ে আঘাত করে রক্তাক্ত করে নামাজ পড়াতে পারবেন না কাউকে আঘাত করে ইসলামের ভিতরে প্রবেশ করাতে পারবেন না আপনি সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে মন্দিরে আগুন ধরিয়ে হিন্দুদের ঘর বাড়ি জ্বালিয়ে দিয়ে প্রেগডায় গির্জায় সিনগে আঘাত করে তাদেরকে ইসলামে দীক্ষিত করবেন এমন ইসলাম আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল রাসূলে পাককে দেন নাই কথা বুঝতে পেরেছেন আমার আপনারা কথা বুঝেন ইসলাম হচ্ছে স্বচ্ছ শান্তির ধর্ম আপনি চাইলেও কাউকে আঘাত করতে পারবেন না আপনি চাইলেও কাউকে আঘাত করে পিটিয়ে জবরদস্তি করে ইসলামের ভিতরে প্রবেশ করাতে পারবেন না আপনার কাজ হচ্ছে বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা হিকমতে উত্তম কথা বলার মাধ্যমে আপনি রাসূল পাকের চরিত্র তার কাছে পৌঁছে দিবেন আল্লাহ পাক বলে দিয়েছেন বাল্লিগো বান্নি ওয়ালা আয়া রাসূল পাক বলেছেন আমার একটা কথা হলে পৌঁছে দাও আপনি পৌঁছে দিবেন কেমনে আল্লাহ পাক বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা রাসূল পাকের উত্তম চরিত্রগুলোকে পাবলিকের কাছে হিকমতে উত্তম কথা বলার মাধ্যমে পৌঁছে দাও মারামারি করে জবরদস্তি করে নয় কারণ পিটাইয়া মাইরা কাউকে দিন শিক্ষা দেওয়া যায় বলেন না রব বলে দিয়েছেন রব বলে দিয়েছেন আপনাকে লাস্তা আলাইহিম বিমুসাইতির পয়গম্বর আরবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমি দারোগা বানাই নাই আপনাকে আমি এসপিডিসি বানাই নাই যে পাবলিককে পিটিয়ে মেরে আপনি ইসলাম শিক্ষা দিবেন আপনি কাউকে মেরে ইসলাম শিক্ষা দিতে পারবেন না আপনি কাউকে আঘাত করে ইসলাম শিক্ষা দিতে পারবেন না
কে বলেছেন কে বলেছেন আল্লাহ আপনি কাউকে আঘাত করে দিন শিখাতে পারবেন না আপনি ভালোবাসলেই দিন শিখাতে পারবেন না ইন্নাকা লা তাহদী মান আহবাবতা আপনি কলিজা দিয়ে ভালোবাসলে হিদায়াত দিতে পারবেন না হিদায়াত দিতে পারবেন কে আল্লাহ আওয়াজ করে বলেন কে আল্লাহ আপনার আমার কাজ হচ্ছে বলে যাওয়া আপনার আমার কাজ হচ্ছে পৌঁছে দেওয়া আর হিদায়াত দিতে পারবেন একমাত্র আল্লাহ তাহলে আমার আপনার কাজ ভালো মতে সুন্দর ভাষায় মানুষের কাছে দিন বুঝাইয়া দেওয়া এটা আপনার আমার দায়িত্ব কিন্তু মানা না মানার দায়িত্ব তার হেদায়েত দিবেন কে আল্লাহ এতটুকু মনে থাকবে তো তাহলে কাউকে আঘাত করবেন না কাউকে গালি দিবেন না মতামত নেবেন ইব্রাহিম আলাইহিস সালাম মতামত নিচ্ছেন আট বছরের সন্তানকে বলছেন বাবা আমি তোমাকে কুরবানি করতে চাই বাপ বলে আল্লাহ বলেছেন কি করব তুমি বলো আমাদের সন্তান হইলে বলতো বলতো আব্বা আপনি কি পাগল হইছেন আপনি আপনার ছেলের কুরবানি করবেন কি বলতে চান اسماعيل عليه السلام جواب دلين قال يا أبت فعل ما تؤمر ستجدني إن شاء الله من ইসমাইল ডাক দিয়ে বলছেন আব্বা জান আল্লাহ তাআলা আপনাকে হুকুম করেছেন আমাকে কুরবানি করার জন্য আপনি আমাকে জিজ্ঞাসা করলেন আমার মতামত কি আপনাকে আমি জানিয়ে দিলাম আব্বা জান হে আমার পিতা আপনি আল্লাহর হুকুম পালন করতে বিন্দু মাত্র পিছপা হবেন না সন্তানকে বৃদ্ধ বয়সে পেয়েছেন বিদায় ভিতরের ভিতরে ভিতরে দুর্বলতা এনে কাঁদবেন না আপনি আপনার হুকুম আল্লাহর হুকুম পালন করবার জন্য আপনি আমাকে জবাই করতে পারেন আমি বলে দিলাম পৃথিবীর সবথেকে বড় সবরকারীদের অন্তর্ভুক্ত আমাকে পেয়ে যাবেন পড়েন সুবহানাল্লাহ আল্লাহু আকবার কেমন সন্তান আট বছরে একটা সন্তানকে মা কেমন শিক্ষা দিয়ে বড় করেছেন আল্লাহর কথা আট বছরে সে বিশ্বাস করেছে আল্লাহর কথা কুরবানি করবার কথা আট বছরে সে মানছে আর আমাদের আট বছরের সন্তানকে আমরা শিক্ষা দিচ্ছি মুটু পাটলু কথা বলে নাকি বিভিন্ন নাটক সিনেমা থিয়েটার বিভিন্ন এই যে কি বললাম এগুলো কার্টুন কৌতুক এগুলো বাচ্চাদেরকে শিক্ষা দিচ্ছি দিন থেকে সরিয়ে দিচ্ছি মনে রাখবেন আজকে আপনি প্রজন্ম নামাজ পড়তেছেন আপনার বাপ হয়তো নামাজি ছিল এজন্য আপনি আমি নামাজে এসেছি কিন্তু আমি যদি ঠিকমতো দিন শিখতে না পারি আমার সেকেন্ড প্রজন্ম জেনারেশন আমার সন্তান হয়তো ইসলামের কাছাকাছি আসবে আর যাবে এরপরে থার্ড জেনারেশন হয়তো ইসলাম জানবেই না কথা বলেন না আমার মনে হচ্ছে আপনি আপনার বাবার নাম জানেন আপনি আপনার দাদার নাম জানেন হয়তো আপনি আপনার বাবার দাদার নাম জানেন এরপরের কারো নাম জানা আছে কথা বলেন নাকি আপনার বাবার দাদা যে ছিল এই দাদার দাদার নাম জানেন কথা বলেন নাকি তাহলে মনে রাখবেন আপনার পরে আপনার নাতি আপনার নাম মনে রাখবে কিন্তু আপনার নাতির ছেলে আপনার নাতির ছেলে আপনার নাম মনে রাখবে ভুলে যাবে আপনার অস্তিত্ব মনে থাকবে না তাইলে আপনি কি তিন পুরুষের পরে তো আপনার অস্তিত্বই সমাজে নাই এজন্য মনে রাখবেন আমরা চলার পথে মনে রাখবো কাকে কাকে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম কত শুনলেন সংক্ষেপ করে বলে দিই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম এবার ইসমাইলের কপালে চুম্বন করলেন আল্লাহর শুকরিয়া আদায় করলেন আর সন্তানকে নিয়ে তিনি রওনা হয়ে গেলেন সঙ্গে নিয়ে গেলেন একটা ছুরি একটা রশি একটা দড়ি ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে নিয়ে যাচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম সফল হয়ে যাচ্ছেন দেখে মানুষের সবথেকে বড় শত্রুকে সবাই বললেন না শয়তান চিনেননি আপনারা কথা বলেন না এই শয়তান দিকে তো লাভ নাই শয়তান লড়ারে মাঝে মাঝে আল্লাহ আমার শয়তান বানাই আপনার লাভ হয়েছে কি আমার সেইতে তো বড় বড় শয়তান এখন মানুষ হয়ে গেছে কথা বলেন নাকি মানুষই তো হয়ে গেছে এর সেইতে বড় শয়তান পাবলিকের জায়গা জমি উল্টা পাল্টা দলিল করে গোর মানুষের জায়গা জমি দখল করে এর বিল্ডিং এর রাস্তা বন্ধ করে দেয় এর কালভার্ট বন্ধ করে দেয় জবরদস্তি করে টাকা পয়সা নিয়ে যায় এই কাজগুলো মোটামুটি শয়তান করে নাই আপনাদের জানা মতে করছে কথা বললেন
আপনাদের জানা মতে শয়তানি কাজগুলো করছে তাহলে আমরা করি কি করি না কথা বলছেন না এই কাজগুলো আমরা করি শয়তানি নাফরমানিও করি বেঈমানি করি নিমক হারামি করি আবার লম্বা লম্বা কথাও বলি না বলি না আমরা খারাপ হয়ে গেছি ইব্রাহিম আলাইহিসসালাম সামনের দিকে ছুটে ছুটতে লাগলেন আল্লাহর হুকুম পালন করবার জন্য পিছনে পিছনে হযরত ইসমাইল যেতে লাগলেন ইসমাইল যেতে যেতে পিছনে পড়ে গেলেন শয়তান দেখলো ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর হুকুম পালন করে ফেলতেছে তার শরীরে আগুন জ্বলে গেল সহ্য করতে পারল না ইসমাইলের কাছে গিয়ে বলছে বাবা তুমি কি জানো তোমার বাপ তোমাকে কোথায় নিয়ে যায় ইসমাইল বলছেন আমি জানি না আমার বাবা আমাকে কোথায় নিয়ে যায় আসলে তিনি জানেন জানতে চাইলেন কি বলতে চায় দেখি আমার বাপ আমাকে মিনায় নিয়ে যাচ্ছে কি বলতে চাও আমি বলতেছি তোমাকে তুমি যদি বাঁচতে চাও বাবার পিছন থেকে পলায়ন করে এখান থেকে চলে যাও কেন আমি চলে যাব তোমার বাবাকে ইব্রাহিমকে ইব্রাহিমের আল্লাহ ইব্রাহিমকে ইব্রাহিমের আল্লাহ পরামর্শ দিয়েছেন তোমাকে কোরবানি করবার জন্য তোমার বাবা তোমাকে নিয়ে যায় কোরবানি করবার জন্য তুমি চলে যাও ইসমাইল বলতে লাগলেন তোমাকে চিনতে পেরেছি তুমি আমার আব্বার আল্লাহ বললে কেন তোমার আল্লাহ বললে না বুঝতে পেরেছি তুমি নিমক হারাম শয়তান শয়তান তুমি দূর হয়ে যাও আমি ইসমাইলকে আল্লাহ তাআলা হুকুম করেছেন আমার আব্বাকে কোরবানি করবার জন্য আমি যদি 1 কোটিবার আল্লাহর রাস্তায় কোরবানি হয়ে যেতে পারি এরপরে যদি আল্লাহকে পেয়ে যাই আমার মতো সৌভাগ্যবান পৃথিবীতে আর কেউ নাই আল্লাহু আকবার এই জন্য তিন জায়গায় মিনার প্রান্তরে তিন জায়গায় শয়তান ধোঁকা দিতে চেষ্টা করলো এই জন্য ওই তিনটা জায়গা চিহ্নিত করে রেখে দেওয়া হয়েছে হজ্জের ওয়াজিব একটা আমল হলো হাজিগণ গেলে ওই তিনটা জায়গায় শয়তানকে পাথর মারেন মারেন না কথা বলেন না দেখছেন তো গত বছর এক হাজি সাহেব শয়তানকে মারতে মারতে রাগ উঠে গেছিল জুতা খুলে মায়ের শয়তান রে পাইছি এবার মায়ের জুতা খুলে যাই করেন জুতা খুলে মারেন আর কাপড় খুলেই মারেন এই শয়তানের চাইতে কিন্তু আমাদের ভিতরের নফস যে শয়তান এটাকে আমাদেরকে ঠিক করা লাগবে ঠিক কিনা বলেন হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট বাচ্চা 8 বছরের শয়তানকে তাড়িয়ে দিয়ে যখন বাবার কাছে পৌঁছে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলেকে শুইয়ে দিলেন ছেলেকে শুইয়ে দেওয়ার পরে কোরবানি করবেন জবাই করে দিবেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখে পানি ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন আব্বাজান আমি আপনার কলিজার টুকরা সন্তান আপনি আমাকে জবাই করবেন আপনার দিল মানবে না আমার হাত পা নড়াচড়া করবে এই জন্যে আমার হাত পা গুলাকে রশি দিয়ে বেঁধে রাখেন যেন আল্লাহর হুকুম পালন করতে গিয়া আমার হাত পা নড়াচড়া করে যেন কোনো বেয়াদবি না করে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল কোরআনে কারীমের 37 নম্বর সূরা সূরে সফাতের 103-11 নম্বর আয়াতে আল্লাহ বললেন ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবীন ওয়া নাদাইনাহু ইব্রাহিম কদ সদ্দাকত রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবীন وفديناه بذبح عظيم وتركنا عليه في الآخرين سلام على إبراهيم كذلك نجزي المحسنين إنه من عبادنا المؤمنين
আমার মুসলমান বান্দাগণ, আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বললেন, ওরা দুজন যখন আমার আনুগত্য প্রকাশ করলো, ইসমাইল কুরবানি হওয়ার জন্য রাজি হয়ে গেল, আর ইব্রাহিম কুরবানি করবার জন্য রাজি হয়ে গেল, ওরা যখন দুজন আনুগত্য প্রকাশ করলো, ইব্রাহিম তার পুত্রকে কাত করে শুইয়ে দিলেন, তখন আমি তাকে ডেকে বললাম, হে ইব্রাহিম, তুমি স্বপ্নাদে সত্যি সত্যি পালন করেছো, এভাবেই আমি নেককারদেরকে পুরস্কৃত করে তাকে নিশ্চয় এটা ছিল সুস্পষ্ট পরীক্ষা, আমি তাকে মুক্ত করলাম এক বড় কুরবানির জন্তুর বিনিময়ে। বিষয়টি পরবর্তীকালের মানুষের জন্য স্মৃতি হিসাবে রেখে দিলাম, ইব্রাহিমের উপর শান্তি বর্ষিত হোক, এইভাবে আমি নেককারদেরকে পুরস্কৃত করে থাকি। কেমনে কেমনে সংক্ষেপ করে দুই তিন মিনিটে আপনাদেরকে সূত্র করে ঘটনা বলে দিই। ইব্রাহিম আলাইহিসসালাম শুয়ে দিলেন, ইসমাইলকে গলায় ছুরি লাগালেন, গলায় ছুরি লাগিয়ে একজন পয়গম্বর শরীরে কত শক্তি, এর মধ্যে ছুরিকে তরবারিকে ধার করলেন, আঘাত করলেন, কাটে না, টানলেন, গলায় ছুরি লাগালেন, কাটে না, কি করবেন, তিনি কঠিন বিপদে পড়লেন। দ্বার পরীক্ষা করবার জন্য তিনি যখন ছুরিকে কোনো জায়গায় পাথরের উপরে আঘাত করলেন, পাথর দুই টুকরা হয়ে যায়, কিন্তু ইসমাইলের গলাটা কাটতে পারতেছেন না। এখন কি করবেন, ইসমাইল নিচ থেকে বলছেন, আব্বা জান, আপনার মনে হয় আমাকে দিয়ে দরদ লেগে গিয়েছে, এই জন্য আপনি ঠিক মতো গলায় ছুরি চালাচ্ছেন না, বাবা আমার শরীর থেকে আপনি আমার কাপড়টা খুলে ফেলেন, ওই কাপড় দিয়ে আপনার চোখ দুটাকে বেঁধে ফেলে, আপনি যদি আমাকে ঠিক মতো না দেখেন তাহলে আপনি আল্লাহর হুকুম পালন করতে পারবেন, আব্বা জান, ভালোবাসার পিছনে পড়ে আপনি আল্লাহর হুকুম পালন করার থেকে বিরত থাকবেন না। ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইলকে বাঁধলেন, নিজের চোখ বাঁধলেন, গলায় ছুরি লাগালেন, গলা যখন কাটে না, আল্লাহ রাব্বুল ইজ্জাত হযরত জিবরিল আমিনকে বললেন, আপনি যান, তাড়াতাড়ি করে দুনিয়ার জমিনে যান। হযরতে জিবরিল আমিন আল্লাহ পাকের নির্দেশ পালন করবার জন্য দুনিয়ার জমিনে আগমন করলেন। দুনিয়ার জমিনে আগমন করে হযরত ইসমাইল আলাইহিসসালামকে চুরির নিচ থেকে সরিয়ে চুরির নিচে জান্নাত থেকে নিয়ে আসা একটা দুম্বা অন্য রেওয়ায়তে পাওয়া যায়, দুই রেওয়ায়ত ভিন্ন ভিন্ন, অন্য রেওয়ায়তের এই ঘটনা পূর্ণাঙ্গ হাদিসের ভিতরে ঘটনা নাই। ইসমাইল আলাইহিসসালামকে সরিয়ে দিলেন, আর নিচে দুম্বা রেখে ফেললেন, আল্লাহু আকবার বলে তিনি টান দিলেন, দুই টুকরা হয়ে গেল, গল গল করে রক্ত বের হলো। ইব্রাহিম আলাইহিসসালাম চক্ষু খুললেন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন, চক্ষু খুলবার আগে বলেন, আল্লাহ আমি তোমার হুকুম পালন করেছি, চক্ষু খুলে দেখলেন হযরত জিবরাইল দাঁড়িয়ে আছেন, তার পিছনে ইসমাইল দাঁড়িয়ে দাঁড়িয়ে মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহু আকবার, বুঝতে পারলেন আল্লাহ পাক তাকে পরীক্ষা করছেন, আল্লাহ পাক তাকে পরীক্ষা করছেন এবং তিনি পরীক্ষায় ফাঁস হয়ে গিয়েছেন, কিন্তু তিনি পরীক্ষায় ফাঁস হলেই তাকে মুসলিম মিল্লাতের পিতা বানাবেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম, ইব্রাহিমকে মুসলিম মিল্লাতের গোটা দুনিয়ার পিতা বানাতে চায় আল্লাহ, পরীক্ষা না করে তো বানাতে পারেন না, ঠিক কিনা বলে, আল্লাহ তাকে পরীক্ষা করছে। কোন কোন রেওয়ায়েতে এমন করে পাওয়া যায়, ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছেলে ইসমাইলের গলা কাটতে পারতেছেন না, তখন বারবার চেষ্টা করে যখন গলা কাটতে পারতেছেন না, নিজের চোখ বেঁধে গলায় যখন পুষ দিতে লাগলেন, আসমান থেকে হযরত জিবরিল আমিন দম্বা নিয়ে আসতেছেন, তখন আল্লাহু আকবার আওয়াজ হলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চমকে উঠলেন, আল্লাহ আকবার বলে কে, নির্জন মরুপ্রান্তরে কেউ নাই, আল্লাহ আকবার বলছে কে, ছুরি চালানো থামিয়ে দিলেন, ছুরি চালানো, এর ভিতরে হযরতে জিবরিল আমিন পৌঁছে গেলেন, আল্লাহ আকবার বললেন না, যখন আল্লাহ আকবার শুনলেন হযরতে ইব্রাহিম, তিনি আওয়াজ করে বলেন আল্লাহ আকবার, কয়বার হইল, আল্লাহ আকবার, আমরাও তাকবীর দিই আল্লাহ আকবার আল্লাহ আকবার, জিবরিল ফেরেশতা
ছুরি নিচে ইসমাইলকে রেখে দিলেন, বেহেশতে কে আনা দুম্বা রেখে দিলেন, রেখে দিয়ে তিনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। বলছেন জিব্রাইল এই কথা বললেন, বলে যখন নিচে রেখে দিলেন ইসমাইল ইসলামকে, ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি করার জন্য তো কোরবানি করছেনই, ইসমাইল তো জিব্রাইলের পিছনে, কাটলেন দুম্বা, দুম্বা কাটার পরে চোখের বাঁধন খুললেন, কোলে দেখলেন জবাই করছেন দুম্বা, সন্তান যেভাবে আছে এভাবেই রয়েছে, দু হাত জোড় করে বললেন ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহ সব প্রশংসা একমাত্র তোমার, আল্লাহু আকবার বলেন। এখান থেকে আমরা এই তাকবীর দিয়ে থাকি আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আমার বন্ধুগণ সংক্ষেপ করে দিলাম যে এই হলো কোরবানি, ইসমাইলকে ইব্রাহিম কোরবানি করতে চাইলেন, হুকুম কার, পরীক্ষা করতে চাইলেন ইব্রাহিম এবং ইসমাইলকে কে, দুজন পরীক্ষায় ফাঁস না ফেল, কথা বলেন, আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল এবার সিদ্ধান্ত নিলেন ইব্রাহিম এবং ইসমাইল যেহেতু পরীক্ষায় ফাঁস করেছে তাহলে এবার আমার কাবা ঘর বানানো দরকার, এই লোকরে দিয়েই আমার কাবা ঘর বানাতে পারবো, যে লোক তার সন্তানকে কোরবানি করতে পারে, যেই সন্তান কোরবানি হওয়ার জন্য রাজি হয়ে যায় এমন লোক পাক্কা ইমানদার, এদেরকে দিয়েই আমার ঘর পুনরায় নির্মাণ করা দরকার। এখন আল্লাহ তাআলা ইব্রাহিম এবং ইসমাইলকে কাবা ঘর নির্মাণের দায়িত্ব দিচ্ছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলকে বাড়িতে পৌঁছে দিলেন, দিয়ে আবার নিজের বাড়ি পৌঁছে গেলেন, নিজের বাড়ি কই মনে আছে, সিরিয়া, সিরিয়ায় হযরত ইব্রাহিম চলে গেলেন তার প্রথম স্ত্রী হযরতে সারার কাছে, কিছুদিন এখানে থাকবার পরে জিব্রিল আমিন এসে বললেন ইব্রাহিম আলাইহিস সালামকে আপনি কাবা ঘর নির্মাণ করবেন, আল্লাহ আপনাকে হুকুম করেছে। ইব্রাহিম বলছেন আমি কোথায় নির্মাণ করব কাবা ঘর, জিব্রিল আমিন ইব্রাহিম আলাইহিস সালামকে সেই জায়গাটাও দেখিয়ে দিলেন, আদম দুনিয়া অবতরণ করে ইবাদতের জন্য সর্বপ্রথম যে ঘরটা মানুষের ইবাদতের জন্য নির্মাণ করেছিলেন, নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের প্লাবনের সময় নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল, দাগ মুছে গিয়েছিল, মাটির নিচে পড়ে গিয়েছিল চাপা, জিব্রিল আমিন মাটির নিচ থেকে বের করলেন জায়গাটা, বলেন এই যে আল্লাহ আদমকে দিয়ে বানিয়েছিলেন এই ঘর, এই ঘরের পুরো উপরে বাইতুল মামুর, এটা নূহ আলাইহিস সালামের প্লাবনে ধ্বংস হয়ে গিয়েছিল, আপনি এখানেই সুজা সুজে এই জায়গায় আবার নির্মাণ করেন। সুবহানাল্লাহ বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করতে যাইবেন, আচ্ছা একটা ঘরের কাজ করতে গেলে একজনে পারে, একজন একজন মিস্ত্রির সাথে কি লাগে, যুগলি লাগে, তো ইব্রাহিম আলাইহিস সালাম তো আর কেউ নাই, আল্লাহর কাছে বলছিলেন আল্লাহ আমি কি একা একা ঘর বানাবো, আল্লাহ বলছেন না সাথে ইসমাইলের রাই করে, ইসমাইল ইসলাম মাল মশলা যা লাগে এগুলো বানায় বানায় দিতেছে, বাপ পাথর দিয়ে গাতুনি দিয়ে দিয়ে এই যে আপনারা আমরা কাবা ঘর দেখি এই কাবা ঘরটা বানানো হচ্ছে, সুবহানাল্লাহ বলেন, এখানে ইব্রাহিমের হাত ইসমাইলের হাত লেগেছে, কাবা ঘর নির্মাণ হতে লাগলো, আস্তে আস্তে গৃহের দেওয়াল যখন উঁচা হয়ে গেল তখন ইব্রাহিম আলাইহিস সালাম ওই যে উঁচার উপরে পাথর লাগাতে পারতেছেন না, কারণ উঁচা হয়ে গেছে পারতেছেন না, আল্লাহর কাছে বলছেন আল্লাহ আমি এখন কি করবো, আমি তো এই জাগাল নাগাল পাই না, আল্লাহ বলছেন দেখো তোমার আশেপাশে একটা বড় পাথর আছে, ইব্রাহিম বললেন ঠিকই তো একটা পাথর আছে, আল্লাহ বলছেন ইব্রাহিম এই পাথরকে গড়াইয়া যেখানে কাজ করতেছে ওয়ালের কাছে আনো, ইব্রাহিম আলাইহিস নিয়ে আসলেন, আল্লাহ বলেন এই পাথরের উপরে দাঁড়াও, তো আল্লাহ দাঁড়াইলাম দেখো নাগাল পাওনি কিছু পাইছি কিছু কাজ করছি, আল্লাহ এটা তো নাগাল আর পাই না, আল্লাহ বলছেন তুমি দাঁড়াও, ইব্রাহিম আলাইহিস সালাম পাথরে দাঁড়ালেন, অটোমেটিক লিফটের মতো পাথর উপরের দিকে উঠতে লাগলো, আল্লাহু আকবার, এটাই হচ্ছে মুজিজা, পাথর উপরের দিকে উঠতে লাগলো, ঘর নির্মাণ হয়ে গেল মোটামুটি, এই জায়গা পাথর উপরে উঠে নিচে নামে, এই পাথরের নাম কি যেটাকে আমরা চিনি মাকামে ইব্রাহিম, ইব্রাহিম ইসলামের দেখবেন দুইটা পায়ের এভাবে বিশাল বড় ছাপ মানে গর্ত হয়ে গেছে, এটা পাথরের উপরে গর্ত হয়ে গেছে, আল্লাহু আকবার, এজন্য এই 1 ইঞ্চি 1.5 ইঞ্চি গভীর যেটা এই এর আশেপাশে দুরাকাত নামাজ পড়তে হয় নাকি,
না পড়া লাগে না, কিন্তু এখানে যদি নাই ঢুকতে পারেন এই বয়সে যান, যেই বয়সে ধাক্কাই আপনার চালাইতে হয়, তো এই বয়সে নামাজ পড়বেন কেমনি এখানে? আপনাকে তো বিভিন্ন দেশের মানে আফ্রিকার মহিলারা যদি ধাক্কা দেয় তো 2-4 কিলোমিটার পিছনে ভালাই দিতে পারে, তাহলে আপনি এখানে কেমনি নামাজ পড়বেন? এর জন্য জোয়ান বয়সে যান, শক্তিশালী যে বয়সে শক্তি আছে এই বয়সে যান, আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। এরপর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সূরা বাকারা 2 নম্বর সূরা 125 নম্বর আয়াতের জায়গায় বলছেন আল্লাহ, ওয়াত্তাখিদু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, আল্লাহ বলছেন তোমরা এক কাজ করো, মাকামে ইব্রাহিমকে নামাজের জায়গা বানাও। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম এই জায়গায় যে নামাজ পড়লেন, আমরা ওখানে গিয়ে নামাজ পড়ি, কয়রাকাত নামাজ পড়বো। আল্লাহ রাব্বুল ইজ্জত বলে জানেন, আমার তেলাওয়াতকৃত আলোচ্য আয়াতে বলছেন, ওয়া ইয ইরফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। এখন আল্লাহ রাব্বুল ইজ্জত বলে জালাল পরিষ্কার করে দিলেন, স্মরণ করো যখন ইব্রাহিম এবং ইসমাঈলকে কাবার ভিত্তি উঁচা করছিল ইব্রাহিম এবং ইসমাঈল, তখন কি ঘটেছিল ওই কথাকে স্মরণ করো। এখানে এই যে উঁচা দেওয়াল হলো, কাবাগর নির্মাণ হলো পৃথিবীতে প্রথম মানুষটির বসবাসের সময় থেকে আজকে পর্যন্ত, এই ঘর চলে আসতেছে নূহ আলাইহিস সালামের প্লাবনে, ধ্বংস হয়ে গিয়েছে ইব্রাহিম ইসমাঈল, তাকে আবার নির্মাণ করলেন। কাবাগর যখন নির্মাণ হয়ে গেল, কি ঘর? ইব্রাহিম ইসমাঈল বলেছেন আল্লাহ কাবাগর তো নির্মাণ হয়েছে, এখন কি করতাম? ইসমাঈল বলছেন আব্বা আমরা যে ঘর বানাইতেছি এটা দিয়ে কি হবে? ইব্রাহিম বলছেন ঘর বানানো শেষ, এবার চলো দুজনে আল্লাহর কাছে দোয়া করি দেখি কি হয়। ইব্রাহিম আলাইহিসসালাম দোয়া করতে লাগলেন ইসমাঈলকে নিয়ে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, রব্বানা رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. الله أكبر. ইব্রাহিম ইসমাঈল দোয়া করলেন আর বললেন হে আমাদের পালন কর্তা, আমাদের এই কাজগুলা গ্রহণ করুন, আমরা কাবাগর তৈরি করেছি, আমাদের এই কাজগুলাকে আপনি কবুল করুন, নিশ্চয় আপনি সব কিছু শুনেন সব কিছু জানেন, আমরা কি করেছি কি কথা বলেছি আপনি সব শুনেন সব জানেন, হে আমাদের পালন কর্তা আমাদের দুজনকে আপনার অনুগত রাখুন, আমাকে আমার পুত্র ইসমাঈলকে তোমার অনুগত হিসাবে কবুল করুন, আমাদের বংশধর থেকে আপনার এক অনুগত উম্মত তৈরি করে দেন। কান সুবহানাল্লাহ। এখন কথা হচ্ছে এখানে কথাটা মনে রাখবেন, কথাটা মনে রাখবেন, এটাই জরুরি কথা পুরো আলোচনা। ভালো কাজ করবার পরে আপনি নির্ভেজাল, আবারও বলছি আপনি নির্ভেজাল খালিস নিয়ত নিয়ে যদি কোনো ভালো কাজ করেন 100% কসম আল্লাহ পাকের জাতের, নির্ভেজাল নিয়তে ভালো কাজ করবার পরে যে দোয়া করবেন সেই দোয়া কবুল। সবাই বললেন না সুবহানাল্লাহ, আপনাকে আবারও বলছি নির্ভেজাল খাঁটি নিয়তে, একবার খাঁটি নিয়তে যদি কোনো ভালো কাজ করেন ছোট থেকে ছোট, আর এই ভালো কাজ করার পরে যদি আপনি হাত উঠে দোয়া করেন আপনার দোয়া কবুল। ইব্রাহিম ইসমাঈল কি বানাইছেন? কাবাগর। কি বানাইছেন? তাহলে কাবাগর বানানো খারাপ কাজ না ভালো কাজ, নির্ভেজাল ভালো কাজ, এই ভালো কাজ করে এখন দোয়া করতেছেন আল্লাহর কাছে। আপনারা কি বলেন, দোয়া কবুল হবে না?
দোয়া করতেছেন আল্লাহ আমাকে আর ইসমাইলকে আপনার অনুগত বান্দা বানান, এক নম্বর দোয়া। দুই নম্বর কত বড় দোয়া করছেন, আল্লাহ আমার এবং আমার সন্তানের মানে আমাদের বংশধর থেকে একটা উম্মত বানান, একটা জাতি বানান। সুবহানাল্লাহ বললেন না, এবং আমাদেরকে আপনি ইবাদতের নিয়ম পদ্ধতি শিক্ষা দিন, আমাদের প্রতি ক্ষমাশীল হন, আপনি অত্যন্ত ক্ষমাশীল, এগুলা বলতেছেন। এরপরে বলছেন হে আমাদের রব, দেখেন আগে বলছেন আমাদেরকে আপনার অনুগত বানান, এরপরে বলছেন আমাদের মধ্য থেকে আমাদের বংশধর থেকে একটা জাতি বানান, কয়টা কথা। এখন আল্লাহর কাছে বলছেন আল্লাহ রব্বানা ওয়াবাথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَيُزَكِّيهِمْ أي الله تعالى আপনার কাছে চাইলাম আমাদের মধ্য থেকে এমন একজন রাসূল আপনি প্রেরণ করে দেন, আমাদের মধ্য থেকে আমাদের বংশধর থেকে এমন একজন রসুল আপনি প্রেরণ করে দেন। নবী শুধু বলেন নাই, নবী বলেন নাই, বলেছেন রসুল। রসুল হতে গেলে নতুন শরীয়ত লাগে, নবী হতে গেলে নতুন শরীয়ত লাগে না। নবী এক সময় এক দুইশো নবী এক সময় ছিলেন, কি নবী রসুল এক এক সময় এক একজন ছিলেন। নবী এই গ্রামের একজন নবী, ওই গ্রামের একজন নবী, এই দেশে একজন নবী, ওই দেশে একজন নবী। নবী এক সময় কয়েকশো থাকতেন, কিন্তু রসুল এক সময় একজন থাকতেন, কিন্তু রসুল যিনি হবেন তিনি নতুন শরীয়ত নিয়ে আসবেন। এই জন্য রসুল বেশি ছিলেন না, রসুল মাত্র ছিলেন কয়েকজন, বাকি সবাই ছিলেন নবী। যতজন রসুল ছিলেন তার মধ্যে একজন রসুল হলছেন আমার নবী। নবী যিনি ছিল নতুন শরীয়ত তার কাছে আল্লাহ দিয়েছিলেন কিতাব কোরআন। হযরত মুসাকে দিয়েছিলেন কিতাব, ঈসাকে দিয়েছেন কিতাব, দাউদকে দিয়েছেন কিতাব, সবাইকে আল্লাহ তাআলা কিতাব দেন নাই, দিয়েছেন সাহিফা। আগের রসুলের কথাগুলো আপনি প্রচার করবেন। আমার বান্দাগণ ইব্রাহিম দোয়া করছেন আল্লাহ তাআলা একজন রসুল আপনি প্রেরণ করে দেন, যে রসুলের কাজ কি, ইয়াতলু আলাইহিম, যিনি আপনার আয়াত সমূহ মানুষের কাছে তেলাওয়াত করে বলবে, ইয়াতলু আলাইহিম, যার কাজ হবে আপনার কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া, তাদেরকে কিতাব এবং হিকমত শিক্ষা দিবেন এবং তাদেরকে পবিত্র করবেন। আপনি তো পরাক্রমশালী প্রজ্ঞাময়, পড়েন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি আমাকে আমার সন্তানকে আপনার অনুগত রাখেন, আমাদের বংশধর থেকে একটা জাতি বের করেন, আর আমাদের মধ্য থেকে একজন রসুল বানান। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, ইব্রাহিম রে তোমাকে যত পরীক্ষা করেছি সব পরীক্ষায় তুমি ফাঁস করেছো, আমি আল্লাহ তুমি ভালো কাজ করেছো, আমার তোমার দোয়াকে কবুল করে নিলাম। ইব্রাহিম ইসমাইলকে আর তোমাকে আমার অনুগত বানাইয়া দিলাম, তোমাদের বংশধর থেকে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত অনুগত জাতি বানাইয়া দিরা। আল্লাহ ও ইব্রাহিম তুমি দোয়া করেছো তোমার বংশধর থেকে একজন রসুল বানাবার জন্য, আমি আল্লাহ কবুল করলাম। ইব্রাহিম রে যাকে উপলক্ষ করে আসমান জমিন আরশ কুরসি লৌহা কলম নক্ষত্র আমি সাজিয়েছি, যেই রসুলকে উপলক্ষ করে দুনিয়া সাজালাম, যে রসুলকে উপলক্ষ করে আমি পৃথিবী সাজিয়ে দিয়েছি, সেই রসুল আমার কলিজার টুকরা বন্ধু মুহাম্মদ রসুলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি আখেরি জামানার নবী হয়ে যিনি আসবেন, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাকেও তোমার বংশ থেকে কবুল করে নিলাম। আল্লাহু আকবার বলে এজন্য আমার রসুল তিনি হযরত ইসমাইলের বংশ থেকে এসেছেন, ইসমাইলের বংশ থেকে এসেছেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছিলেন ইব্রাহিম ইসমাইল আল্লাহ কবুল করেছেন, আল্লাহ তাদেরকে অনুগত করেছেন, ইব্রাহিম ইসমাইলের বংশধর থেকে নবী দিয়েছেন, ইব্রাহিম ইসমাইলের বংশ থেকে আমাদের রসুলকে দিয়েছেন, দোয়া কবুল করেছেন কে, কখন, ভালো কাজ করার পরে। এখানের মৌলিক শিক্ষা হলো আপনি যদি ভালো কাজ করে আল্লাহর কাছে বড় কিছুও চান,
আল্লাহ আপনাকে ফিরিয়ে দিবেন। আপনি কখন আল্লাহর কাছে চাইবেন? যখন ধাক্কা খাইয়া আপনি রেলের ধাক্কা খেয়ে পিছনে পড়ে গেছেন, হাত পা ভেঙে গেছে, আল্লাহ আমারে এখন আপনি একটু একটু দেখেন না কেন। আপনি যখন দেখছেন হামলা মামলায় পড়ে আর কোন লাইন নাই, আল্লাহ আমার একটু দেখেন না কেন। যখন দেখতেছেন কোন লাইন নাই, বিপদে ভরে গেছে, আল্লাহ আল্লাহ আমার দেখেন না কেন। আল্লাহ যখন তারে ফলে ফুলে ভরে দেয়, তখন নাচ গানে চলে যায় সব ভুলো। কথা বলছো, আল্লাহ আপনাকে আমাকে ভালো করে চিনেন, এই জন্যে আপনি আমি ভালো কাজ করে আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল করবেন কে? আমরা করব তো ইনশাআল্লাহ। এমন কথা হলো যে কুরবানি করেছি, এটা খারাপ কাজ না ভালো কাজ? সবাই বললেন না কোরবানি করেছি খারাপ কাজ না ভালো কাজ? আমরা যারা নয়টা আটটা দশটা, নয়টা আটটা দুইটা চারটা রোজা রেখেছি, ভালো কাজ না খারাপ কাজ? তাহলে আমরা ভালো কাজ করেছি, এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি, আমাদের বিশ্বাস আল্লাহ আমাদের দোয়াকে কবুল করবেন ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য তো আমি দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন। আমরা আজকে যেভাবে বসতে পেরেছি, কেয়ামতের দিনে যেন আল্লাহ আমাদের কিভাবে তার আরশে আজিমের ছায়ায় বসবার সুযোগ করে দেন, আমিন বলেন। আমরা জান্নাতে যেতে চাই না, রাসূলের পাক নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করতে চাই না, আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। মৃত শফিকুল ইসলামের জন্য দোয়া চাওয়া হয়েছে, শেখ আব্দুল সত্তার দোয়া প্রার্থী, আরো অনেকে দোয়া প্রার্থী, আপনারা একে অপরের জন্য দোয়া করবেন। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আর আপনারা আমার জন্য দোয়া করবেন, লম্বা সময় তো হয়ে গেছে, অনেক দিন ধরে আমি তো থাকতেছি, মোটামুটি কম বেশি 8 বছর হয়ে গেছে, 16 থেকে 2023। কখন কোথায় থাকি নিজেও তো জানি না, যেখানেই থাকবো আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকবে। আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখে, কেয়ামতের দিন আবার দেখা করায় দেয়। মনে থাকবে তো ইনশাআল্লাহ। আমার জন্য একটু মন খুলে দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع المتقين والأبرار اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا منيب গুনাহ করেছি, অন্যায় করেছি, কলটা কালো হয়ে গিয়েছে আল্লাহ তাক, আয় আল্লাহ তোমার খাস বান্দাদেরকে নিয়ে হাত উঠাইলাম, উনি যার হাতটা তোমার কাছে ভালো লাগে পছন্দ হয় তার ওসিলায় তুমি আমাদের সবাইকে মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা গুনার কারণে কিয়ামতের দিনে জাহান্নামী বলে তুমি আমাদেরকে ডাক দিও না, গুনাগার বলে তুমি ডাক দিও না। দুনিয়ার সাধারণ চুলের আগুন সহ্য হয় না, হাজার বছরের জ্বালানো জাহান্নামের আগুন আমাদের বরদাস্ত হবে না। আয় আল্লাহ তাআলা আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। মুনিব, তুমি যদি মাফ না করো আমরা কোথায় যাব, কার কাছে যাব? তুমি ছাড়া যে আমাদের যাওয়ার কোনো জায়গা নাই। আয় আল্লাহ তাআলা জানি আমাদের চাইতে তোমার অনেক মায়ার বান্দা বান্দি আছে আল্লাহ তাআলা, তোমার অনেক কলিজা টুকরা বান্দা আছে জানি, কিন্তু তুমি জানো তুমি ছাড়া আমাদের আর কোন আল্লাহ নাই, তুমি ছাড়া কার কাছে যাব, কার কাছে হাত উঠাব, কার কাছে চাইব? আয় আল্লাহ ভুল করলেও তোমার গোলাম, ভালো করলেও তোমার গোলাম। আয় আল্লাহ যত অন্যায় করি
সবকিছুর পরেও তুমি তোমার আলো বাতাস দিয়ে দুনিয়ার জমিনে বসবাসের সুযোগ দিয়েছ, আমরা তোমাকে ভুলে গেছি, তুমি আমাদেরকে ভুলে যাইও না, আমাদের সবাইকে মাফ করে দাও, পরিবারে শান্তি ফিরাইয়া দাও। তোমার পায়ে ধরে বলছে সন্তানদেরকে আমাদের আলিম বানাও, হাফিজ বানাও, দুনিয়ার অন্যায় থেকে বাঁচাইয়া দাও। আয় আল্লাহ তাআলা এইদের দিন গুলাতে আমাদের যাদের মা বাবা নাই, বাবাকে জড়াইয়া ধরতে পারলাম না, বাবাকে নিয়ে একসাথে বসে আনন্দ করতে পারলাম না, আমাদের যাদের মা বাবা নাই, আল্লাহ আমাদের হাতের দিকে তাকাইয়া কবর থেকে ডাক দিয়া বলছে, বাবারে দুনিয়া রেখে এসেছি, তোমরা তোমাদের সন্তানদেরকে নিয়ে আনন্দ করো, কিন্তু মা বাপকে কেন ভুলে যাও? আয় আল্লাহ আমরা আমাদের মা বাপকে স্মরণ করলাম, মা বাবার কবরটাকে জান্নাত বানাইয়া দাও, আমাদের যাদের মা বাপ বেঁচে আছেন হায়াত বানাইয়া দাও, আমাদের পক্ষ থেকে লাখো কোটি দুরুদ ও সালামের হাদিয়া রসূলে পাকের রূহ মোবারকে পৌঁছাইয়া দাও, হায়াতে বরকত দাও, রিজিক দাও, হালাল করে রিজিক দাও, আসমানি জমিনি মুসিবত থেকে বাঁচাও, মানুষ শয়তান জিন শয়তানের তামাম ওয়াসওয়াসা খারাপি থেকে বাঁচাও। সাল্লাল্লাহু তাআলা আলা নবী ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, ورحمنا معهم برحمتك يا ارحم الراحمين.